এবার ঢাকা 17 আসনে নির্বাচন করবেন হিরো আলম। অভিনেতা ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 17 আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন একের পর এক তারকা। এবার সেই তালিকায় নাম উঠল ইউটিউবার ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলমের। সোমবার গণমাধ্যমকে হিরো আলম বিষয়টি নিশ্চিত করেন। সেই সঙ্গে তিনি জানান আজ বিকেলে নির্বাচন কমিশনে যাবেন ফরম নিতে। হিরো আলম বলেন, অনেকটা নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে ঢাকা 17 আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, সেভাবেই এলাকায় জনসংযোগ করতে চেষ্টা করছি, আর বগুড়াবাসী চায় আমি এমপি হয়ে তাদের কাজ করি। এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বগুড়া 4 ও বগুড়া 6 উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন হিরো আলম। নির্বাচনে বগুড়া 4 আসনে মাত্র 834 ভোটে হেরে যান তিনি। প্রিয় দর্শক, হিরো আলম ঢাকা 17 আসনে নির্বাচন করবে, এটাকে আপনি কতটা যৌক্তিক বলে মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং সেই সাথে সিদ্দিকুর রহমান, চিত্রনায়ক ফেরদাউস এবং খেলোয়াড় সাকিব আল হাসান যদি সেই আসনে নির্বাচন করে তাদেরকে হারাতে পারবে কি না অবশ্যই মন্তব্যের ঘরে জানিয়ে দিবেন। আর নিয়মিত সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।